প্রিয় দর্শক আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আছি আমি হাসান মোহাম্মদ শামীম, আমার সাথে ক্যামেরায় আছেন মোজাম্মেল হক। দর্শক, এই মুহূর্তে আমরা অবস্থান করছি সিলেট নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকায় এবং যে খবরটি জানানোর জন্য আসলে লাইভে সংযুক্ত হয়েছি সেটি হচ্ছে যে সারা দেশে যে কঠোর লকডাউন চলছিল 7 জুলাই পর্যন্ত, সেই কঠোর লকডাউন যে 7 দিন বাড়ানো হয়েছে সেই খবরটি ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। এবং এই কঠোর লকডাউন সময়ে এবং সামনে কিন্তু ঈদুল আজহা, এবং এই বিষয়গুলিকে মাথায় রেখে কিন্তু আজকে থেকে সিলেট নগরে টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে। এবং আজকে কিন্তু 6টি ট্রাকে করে সিলেট নগরের 6টি পয়েন্টে টিসিবির পণ্য বিক্রি করা শুরু হয়েছে। এবং আজকে কিন্তু সকাল থেকেই এই টিসিবির পণ্য বিক্রি করার কথা ছিল, কিন্তু যে ব্যাপারটি হয়েছে আজকে বিকেল 4টা থেকে তারা পণ্য বিক্রি করা শুরু করেন। এবং এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষজন টিসিবির পণ্য কেনার জন্য এই লাইনটিতে ভিড় করেছেন। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখানে আজকে 3টি পণ্য এই টিসিবির যে ট্রাকটি আছে সেই ট্রাকটি থেকে সরবরাহ করা হচ্ছে। এদের মধ্যে অন্যতম হচ্ছে তেল, সেই সাথে তেলের সাথে কিন্তু পাওয়া যাবে ডাল এবং চিনি। অর্থাৎ এই 3টি জিনিস আসলে এখানে মানুষজন কিনতে পারবেন। এবং নগরীর 6টি পয়েন্টে আজকে থেকে শুরু হয়েছে এই টিসিবির পণ্য বিক্রি। এবং এখানে কিন্তু আপনারা জেনে থাকবেন যে টিসিবির যে পণ্যের যে দাম সেটি কিন্তু বাজারের তুলনামূলক যে পণ্য আছে সেই পণ্যের দামের তুলনায় কিন্তু অনেকটাই কম, যে কারণেই আসলে মানুষজন এই পণ্যগুলো কেনার জন্য এই লাইনগুলোতে দাঁড়িয়ে থাকেন। এবং আমরা যতটুকু তথ্য পেয়েছি যে আজকে 6টি পয়েন্টে আজকে বিকেল থেকেই কিন্তু ট্রাকে পণ্য বিক্রি করা চলছে। দীর্ঘ সারি মানুষের, 4টা থেকে বিক্রি শুরু হয়েছিল, প্রথম দিকে ভিড় কম থাকলেও এখন কিন্তু ভিড় কিছুটা বাড়ছে এবং মানুষজন কিন্তু এখানে আসছেন। নারী পুরুষ সবাই কিন্তু এই টিসিবির পণ্য কেনার জন্য এই জায়গাতে ভিড় করছেন। চাচা, একটু আমাদের সাথে একটু কথা বলতেন, এই টিসিবির পণ্যের দাম কেমন, দামটা সম্পর্কে কোনটা কত টাকা কেজি? তেল 2 লিটার 200, ডাল 2 কেজি 110, চিনি 2 কেজি 110, ডাল, হ্যাঁ ঠিকই বলেন, ডাল 2 কেজি 110, চিনি 2 কেজি 110, তেল 2 লিটারই 200। অর্থাৎ তেলের লিটার হচ্ছে 100 টাকা, 100 টাকা, এবং ডাল এবং চিনি হচ্ছে 95 টাকা করে কেজি, 95 টাকা। আর যারা কিনছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে 2 কেজি করে কিনতে হচ্ছে? জি, 2 কেজি করে কিনতে হচ্ছে স্যার। আজকে পণ্যের সরবরাহ কেমন আছে যদি একটু আমাদেরকে বলতেন, কত টন পণ্য পেয়েছেন আপনারা একটু ট্রাকে? 2 টন পাইছি। সেটা কি আগের তুলনায় বেশি নাকি কম? কম, আগের তুলনায় কম পাইছি। তো কতজন মানুষকে এই পণ্য দিয়ে আসলে আপনারা সার্ভিস দিতে পারবেন? কত কত সংখ্যক মানুষকে সার্ভিস দেওয়া যাবে? কতটি মানুষের যোগদান দেব? আচ্ছা, আপনাদের বিক্রি বিক্রি কতক্ষণ পর্যন্ত চলবে? 5টা, 5টা পর্যন্ত। এবং এটা কি প্রতিদিন হবে? না, প্রতিদিন না, একদিন পরে পরে, একদিন পরে পরে, এই একদিন পরে পরে আমরা এই টিসিবির মাল দাও। বুঝি না, একটু সামনে এসে বলেন। আমরা তো এটা 2 দিন পরে পরে, 3 দিন পরে পরে পরে, চা আমরা চার্ট আছে, চার্ট অনুযায়ী যাবে, যেদিন যেভাবে পরে এই দিনই পাবে আমরা মাল বিক্রি করি। মানুষজনে কেমন সাড়া পাচ্ছেন এখানে? মানুষজনের সাড়া কেমন পাচ্ছেন, মানে মানুষ আসতেছেন, পণ্যের গুণগত মান সম্পর্কে মানুষের কেমন প্রতিক্রিয়া আছে? ভালো। দর্শক, যেমনটা শুনছিলেন আসলে এখানে বাধ্যতামূলকভাবে 2 কেজি করে প্রতিটি পণ্য কিনে নিতে হচ্ছে মানুষজনকে। এবং 2 কেজি 2 লিটার তেলের দাম পড়ছে 200 টাকা, এবং চিনি এবং ডালের মূল্য কিন্তু 55 টাকা করে কেজি। এবং এই 3টি পণ্যই আপাতত এই যে পাওয়া যাচ্ছে, করোনা লকডাউনকালীন সময়ে আসলে টিসিবির এই পণ্য বিক্রির প্রক্রিয়াটি কিন্তু আসলে বলা চলে যে প্রশংসাসূচক একটি ব্যাপার, কারণ সামনে ঈদ আসছে এবং এই ঈদে কিন্তু এই মুহূর্তে যে লকডাউন চলছে সেই লকডাউনের কারণে কিন্তু কেনাকাটায় অনেকটা স্থিমিত ভাব কিন্তু মানুষের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে। তারপরেও টিসিবির এই পণ্য বিক্রির প্রক্রিয়াটি যেহেতু শুরু হয়েছে সেহেতু মানুষজন কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। দর্শক, করোনা লকডাউনের মেয়াদ কিন্তু আরও 7 দিন বর্ধিত করা হয়েছে এবং আজকে 5 জুলাই করোনা লকডাউনের 5ম দিন, যে 7 দিনের লকডাউন ছিল
সেই সাত দিনের লকডাউন কিন্তু আরও এক সপ্তাহ কিন্তু বর্ধিত করা হয়েছে এবং সেই বর্ধিত লকডাউনে কিন্তু আরও চোদ্দ দিন হয়ে যাচ্ছে পুরো লকডাউনের সময়সীমা। এবং অনেকেই প্রশ্ন করছেন আসলে কমেন্টস বক্সে, আমরা যে জিনিসটি আপনাদেরকে দেখাচ্ছি এই তিনটি পণ্যই শুধুমাত্র এই ট্রাকগুলিতে পাওয়া যাচ্ছে, চাল আপাতত পাওয়া যাচ্ছে না। চাল কেন নেই? চাল দেয় নাই জি না। দর্শক, আপনাদের কমেন্টসের পরিপ্রেক্ষিতে আসলে আমরা জানার চেষ্টা করছিলাম যে আসলে এখানে চাল কিন্তু পাওয়া যাচ্ছে না, এবং যারা বিক্রি করছেন তারা বলছেন যে মানুষের চাহিদা আছে, মানুষ পেঁয়াজও চাচ্ছেন, আরও নিত্য প্রয়োজনীয় কিছু জিনিসপত্র আছে সেগুলো কিন্তু মানুষজন চাচ্ছেন, তবে সবগুলো পণ্য কিন্তু এখনও দেওয়া যাচ্ছে না। এবং এই দীর্ঘ সারি, এটি মানুষের অনেক লম্বা একটা দীর্ঘ সারি আমরা পরিলক্ষিত হচ্ছি। এই যে টিসিবির পণ্য বিক্রির প্রক্রিয়াটি, সেটা কিন্তু সাধুবাদ জানানোই বলা চলে যে আসলে এখানে প্রচুর সংখ্যক মানুষ এই জায়গাটিতে লাইনে দাঁড়িয়ে তারা কেনার চেষ্টা করছেন টিসিবির পণ্য। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি টিসিবির পণ্য কেনার যে ভিড়। আসলে সাধারণ মানুষের এখনও যেটি লকডাউন হয়েছে সেই লকডাউনে কিন্তু ক্রয় ক্ষমতা কিন্তু অনেকটাই কমে এসেছে মানুষজনের, এবং ক্রয় ক্ষমতা কমে আসার ফলে মানুষজন কিন্তু কম দামে জিনিসপত্র কেনার জন্য এখানে আসছেন। এবং সরকার কিন্তু টিসিবির পণ্য বিক্রির এই প্রক্রিয়াটা যদি চালু রাখেন তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হবেন। দর্শক, আপনাদেরকে আমরা দাম বলেছি আগে, তারপরও এখন যারা সংযুক্ত হয়েছেন তাদেরকে আবারও দামটা বলছি। এখানে কিন্তু তিনটি পণ্য পাওয়া যাচ্ছে, তেল, ডাল এবং চিনি, এবং প্রতি লিটার তেল এখানে বিক্রি হচ্ছে 100 টাকায়, চিনি বিক্রি হচ্ছে 55 টাকায়, ডালও বিক্রি হচ্ছে 55 টাকায়। তবে এখানে যারা এই টিসিবির পণ্য কিনতে আসবেন তাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে সবগুলো পণ্য 2 কেজি করে কিনতে হবে, অর্থাৎ চিনি 2 কেজি নিতে হবে, তেল 2 কেজি নিতে হবে এবং ডাল 2 কেজি নিতে হবে। অর্থাৎ 200 টাকা তেলের জন্য এবং 110 টাকা হচ্ছে ডালের জন্য এবং 110 টাকা হচ্ছে চিনির জন্য। এই এই টাকাটা নিয়ে আসলে আপনি এখান থেকে কিন্তু তেল এবং চিনি সংগ্রহ করতে পারবেন। প্রসঙ্গত জানিয়ে রাখতে চাই দর্শক যে বাজারে কিন্তু তেলের মূল্য কিন্তু কয়েকদিন আগে খুব বেশি বৃদ্ধি পেয়েছিল, সয়াবিন তেলের মূল্য, ভোজ্য তেল, এবং সেই ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু মানুষের নাভিশ্বাস উঠেছিল তেল কিনতে গিয়ে। এবং যে ব্যাপারটি আপনাদের সাথে শেয়ার করতে চাই, এখানে কিন্তু মাত্র 100 টাকা কেজিতে তেল পাওয়া যাচ্ছে। করোনা লকডাউনকালীন সময়ে বিকেলের এই সময়টাতে খুব একটা কিন্তু মানুষের আনাগোনা নেই, এটি হচ্ছে ব্যস্ততম কিনবিজের ঠিক সামনের অংশ, এবং এই সামনের অংশে কিন্তু প্রচুর ভিড় লেগে থাকে সবসময়। কিন্তু আজকে করোনা লকডাউনের পঞ্চম দিনে যেটি দেখতে পাচ্ছি আমরা বিক্ষিপ্তভাবে কিছু রিক্সা চলাচল করা ছাড়া, এবং মানুষজন শেষ পর্যায়ে কিছু বাজার সদাই করার চেষ্টা করছেন, কারণ 5টা পরে কিন্তু সব কিছু বন্ধ হয়ে যায়, এবং 5টা পরে সব বন্ধ হয়ে যাওয়ার কারণেই এখন মূলত মানুষজন কেনার চেষ্টা করছেন। দর্শক, আমরা সংযুক্ত আছি বাংলা লাইভে, আপনাদেরকে দেখাচ্ছিলাম যে টিসিবির পণ্য বিক্রির যে প্রক্রিয়াটি শুরু হয়েছে সেই টিসিবির পণ্য বিক্রির প্রক্রিয়া শুরুর কথাটি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। এবং তিনটি পণ্য বিক্রি হচ্ছে এখানে, এবং শুধুমাত্র বন্দর পয়েন্ট নয়, আরও 5টি পয়েন্টে কিন্তু আজকে থেকে বিক্রি পণ্য বিক্রি করা শুরু হয়েছে। এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই জায়গাটিতে মানুষের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে, মানুষের দীর্ঘ সারি আমরা লক্ষ্য করছি, আস্তে আস্তে লাইনটি কিন্তু বড় হচ্ছে। প্রচণ্ড গরম উপেক্ষা করে মানুষ 4টা থেকেই এখানে লাইনে দাঁড়িয়েছিলেন, এবং অনেকেই কিন্তু পণ্য বিক্রি করা হয়েছে অনেকের কাছে, এবং অনেকেই খবরটি পেয়ে এই পণ্যগুলো কেনার জন্য ভিড় করছেন। এবং যে ব্যাপারটি হচ্ছে যে পুরুষের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি অনেক নারীরাও কিন্তু তারা এসেছেন এই জিনিসগুলো কেনার জন্য, এবং প্রত্যেকেই কিন্তু 2 লিটার করে কিনছেন, এবং প্রত্যেক জিনিস 2 লিটার করে তেল এবং 2 কেজি করে ডাল এবং 2 কেজি করে চিনি কিন্তু মানুষজন ক্রয় করে তাদের বাসায় ফিরে যাচ্ছেন। এবং এই ধরনের প্রক্রিয়া আসলে যদি অব্যাহত থাকে তাহলে সেটা খুবই ভালো হবে মানুষজনের জন্য। দর্শক, সংযুক্ত ছিলাম বাংলা ভিউ লাইভে, আপনাদেরকে জানাচ্ছিলাম টিসিবির পণ্য বিক্রির খবর, এবং যে খবরটি আসলে
যারা সাধারণ মানুষ আছেন যাদের ক্রয় ক্ষমতা এই করোনাকালীন সময়ে কমে এসেছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি খবর যে তারা আসলে টিসিবির পণ্য ক্রয় করতে পারবেন। তবে এভাবে কিন্তু লাইনে দাঁড়াতে হবে এবং লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে কিন্তু এই পণ্য ক্রয় করতে হবে। দর্শক, আমরা আবারও সংযুক্ত হব বাংলাভিউ লাইভে, দেখাবো অন্য কোনো ঘটনা অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, বাংলাভিউয়ের সাথে থাকুন।